হ্যালো বন্ধুরা দাদা এবং স্টাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমাদের আজকে ভিডিওটি শুরু করছি তো আমরা সকালবেলাতে মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্টের লিঙ্ক সেটি আমরা প্রদান করেছিলাম একটি ভিডিওর মাধ্যমে আকারে প্রকাশ করেছিলাম যেখানে অনেক ছাত্রছাত্রী দেখে সেটি উপকৃত হয়েছে এবং এখন আমরা যে মাধ্যমিকের যে রেজাল্ট বা নাম্বার কোন কত নম্বর পেলে কোন ডিভিশন হবে বা কত নম্বর পেলে তোমার কোন গ্রেড দাঁড়ালো হলো নাম্বার সেই সম্বন্ধে একটু আমরা আলোচনা করবো এই ভিডিওতে এবং যে তুমি নাম্বার কমপ্লেক্ট কী করতে পারো তুমি বা তোমার কী করণীয় সেটি আমরা জানাবো এবং মেধা তালিকার আজকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সারিতে যারা রয়েছে তাদের নামগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধু বান্ধব শেয়ার করবে যাতে তারাও জানতে পারে তো এবার আসি আমরা মেন টপিকে তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বর্তমানে গ্রেড সিস্টেম চালু করেছে আগে যেটি যেগুলোকে বলা হতো স্টার্স ফার্স্ট ডিভিশন এরকমভাবে তো সেই সমস্ত নিয়ে এবার শুরু করছি তো দেখো তোমরা গ্রেড বলতে গ্রেড সিস্টেম বলতে তোমরা যেমন ডবল এ এ প্লাস তারপরে বি এ বি প্লাস এরকমভাবে গ্রেড তো এখানে কত থেকে কত নম্বরের মধ্যে পেলে তুমি এ প্লাস পাবে বা কত থেকে কত নম্বরের মধ্যে তুমি পেলে বি প্লাস পাবে এরকমভাবে বলা হয়েছে তো আমরা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে তুমি যদি ছশো থেকে সাতশোর মধ্যে পেয়ে থাকো তো সেক্ষেত্রে তোমার হবে ডবল এ গ্রেড এবং যেটিকে বলা হতো স্টার তারপরে যেটি হচ্ছে পাঁচশো ষাট থেকে যদি তুমি ছশো উনত্রিশ নম্বর পেয়ে থাকো ঠিক আছে তাহলে তুমি এটি হচ্ছে এ প্লাস গ্রেড যেটিকে স্টার মার্ক বলে থাকে তারপরে চারশো কুড়ি থেকে পাঁচশো উনষাট পর্যন্ত তুমি যদি পেয়ে থাকো সেক্ষেত্রে তোমার হচ্ছে গ্রেড হচ্ছে এ যেটিকে ফার্স্ট ডিভিশন বলা হয়ে থাকে তারপরে যেটি হচ্ছে তিনশো থেকে চারশো উনিশ পর্যন্ত তুমি যদি পেয়ে থাকো সেক্ষেত্রে তোমার দাঁড়াবে বি প্লাস গ্রেড অর্থাৎ সেকেন্ড ডিভিশন এবং যে তুমি যদি দুশো পঁয়তাল্লিশ থেকে তিনশো চোদ্দো পর্যন্ত নাম্বার পেয়ে থাকো তাহলে তোমার ক্ষেত্রে গ্রেড দাদ আছে বি অর্থাৎ এটিকে সেকেন্ড ডিভিশনের আন্ডারে পড়ছে এবং সর্বশেষে যেটি নম্বর ছয় নম্বরে বলছি তো একশো পঁচাত্তর থেকে যদি তুমি দুশো চুয়াল্লিশ পর্যন্ত নাম্বার পেয়ে থাকো বা তুমি অর্জন করে থাকো সেক্ষেত্রে তুমি ভালোভাবে পাস করেছো এবং তোমাকে আর একটু কিছুভাবে ভালোভাবে পড়তে হবে তো সেক্ষেত্রে বলে রাখি যে সর্বনিম্ন পাস মার্ক হচ্ছে একশো পঁচাত্তর অর্থাৎ প্রতি বিষয়ে তুমি যদি পঁচিশ নম্বর করে পাও সেক্ষেত্রে তুমি পঁচিশ বিষয়ে পঁচিশ নম্বর করে পাস করতে পারবে এবং সেক্ষেত্রে তোমার টোটাল নাম্বার দাঁড়াবে একশো পঁচাত্তর অর্থাৎ ন্যূনতম মার্কস যেটি দাঁড়াচ্ছে একশো পঁচাত্তর তো এই ছিল আমাদের গ্রেড বা কীভাবে গ্রেড ভাগ সিস্টেম সেটি কারো করে বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওটি দেখে সে উপকৃত হবে আশা করছি এবং তুমি যদি দেখছো তো অবশ্যই এটি লাইক করে দেবে ভিডিওটি এবং এবার তুমি আমরা রিভিউ ব্যাপার নিয়ে আসবো অর্থাৎ যদি তুমি যদি ধরো কোনো বিষয়ে কম নম্বর পেয়েছো বলে তোমার মনে হয় তোমার ধরো একটা আবেদন করতে হবে সেরকম যদি করতে হয় তো রিভিউ করতে হবে তো সেখানে রিভিউ করতে হবে অথবা তুমি যদি ধরো কোনো স্টার মার্ক পেতে এক নম্বর কম পে এক নম্বর কম পেয়েছো স্টারের থেকে অথবা ফার্স্ট ডিভিশন পাবে কিন্তু এক নম্বর কম পেয়েছো এরকমভাবে তাহলে তুমি আবেদন করতে পারো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে রিভিউ করার জন্য যে আবেদন করবে তার জন্য কী করতে হবে অর্থাৎ তোমার স্কুলে যেদিনকে তোমার যে মার্কশিট বা রেজাল্টটি হাতে দেবে সেদিনকে তোমার যে স্কুলে সেদিনকে বলে দেবে বা তুমি স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট করে ব্যবহারভাবে জেনে নিতে পারবে সেক্ষেত্রে জানিয়ে দেবে সেক্ষেত্রে তোমার হয়তো পঞ্চাশ টাকা করে লাগতে পারে বিষয়ে তো সেটার কোনো বড় কথা নয় তুমি রিভিউ করতে পারো এভাবে এবার আজকের মেন টপিক অর্থাৎ আজকের প্রথম অর্থাৎ মেধা তালিকার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীতে কারা রয়েছে তাদেরকে একটু সেই ছাত্র স্বীকৃতি ছাত্রছাত্রীদের নামটি একটু তুলে ধরছি তো আজকে হচ্ছে সেই পনেরোই জুলাই আজকে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রদান করলো হ্যাঁ অন্য বাড়ির থেকে আজ এবছর দেরিতেই প্রকাশ হচ্ছে কারণ জানো সবাই যে দেশের পরিস্থিতি কীরকম যে কোভিড নাইন্টিনের বাজারসে বা কোভিড নাইন্টিনের বা করোনার যে প্রকোপ চলছে তার জন্য রেজাল্ট বেরোতে একটু দেরি হলো তো সেটা কোনো বড় কথা নেই তো আজকের যে প্রথম শাড়িতে যা প্রথম দ্বিতীয় তৃতীয় শাড়িতে কারা রয়েছেন তাদের নামটা একটু বলে দিচ্ছি প্রথমে হচ্ছে অরিত্র পাল যে ছশো চুরানব্বই পেয়েছিল বা পেয়েছে তো সে আজকে ছশো চুরানব্বই পেয়ে প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় স্থানে যুগ্মভাবে তারা দ্বিতীয় হয়েছে এক নম্বর হচ্ছে অভিক দাস ও সায়ন্তন গড়াই তারা দুজনেই ছশো তিরানব্বই পেয়ে আজকে দ্বিতীয় স্থানে রয়েছে এবং তৃতীয় স্থানে রয়েছেন তিনজন তিনজনেই ছশো নব্বই পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন তাদের নামগুলি বলছি সৌম্য পাঠক দেবস্মিতা মহাপাত্র এবং অরিত্র মাইতি এই তিনজনই তারা ছশো নব্বই নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে তো এই হচ্ছে তিনজন বা প্রথম দ্বিতীয় তৃতীয় সারিতে থাকা আজকে কৃতি ছাত্রদের ছাত্রছাত্রীদের নাম ঠিক আছে তো সবাই সব সকল ছাত্রছাত্রী সমান সকল ছাত্রছাত্রী নাম্বারের বিষয়ে কাউকে বিবেক বিচার করা যায় না ঠিক আছে তো কারোর মন খারাপ করার তো কোনো দরকার নেই এবং বলি যে পরবর্তীকালে আরও বিভিন্ন পরীক্ষা আছে এবং তোমার জীবন এখনও পড়ে আছে তো সেক্ষেত্রে তুমি পরে আগামী দিনে ভালোভাবে এগিয়ে যাও এই কামনা করি বা আমাদের চ্যানেল থেকে এই কামনা করি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের মাঝে বেশি শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব বাটনটি লাল সাবস্ক্রাইব বাটনটি চিপে দেবে এবং সর্বশেষে আমরা যেটা বলি জয় হিন্দ